দর্শক মন্ডলী, বিরতির পর আবারও নিয়ে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান লো এন্ড জাস্টিস। আপনাদের সঙ্গে আছি আমি শাহ সোহেল আমিন। আমাদের সঙ্গে আছেন আমাদের এই কমিউনিটির একজন স্বনামধন্য ব্যক্তি, যে মানুষটি সুদীর্ঘদিন ধরে আমাদেরকে সেবা দিয়ে আসছেন, সেই প্রিয় ব্যক্তি আর কেউ নন, আপনার আমার সকলের সুপরিচিত ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমদ শিকদার এমবি। বিরতির পূর্বে আমরা ছিলাম আপনাদের কাছে, আপনাদের প্রশ্ন নিচ্ছিলাম, আমি চলে যাচ্ছি আপনাদের কাছে এবং দেখছি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। সালাম। জি ভাই, হ্যালো। জি জি ভাই, আমার একটা ইয়া কোশ্চেন ছিল ভাই, আপনার নামটা জিজ্ঞেস করি প্লিজ। হ্যাঁ, আমি খালেদ ভুঁইয়া বলতেছি বার্মিংহাম থেকে। খালেদ মি খালেদ ভুঁইয়া খালেদ খালেদ ভুঁইয়া জি বার্মিংহাম থেকে। জি বলেন ভাইয়া। আমার কোশ্চেনটা হচ্ছে ভাইয়া, আমি ইতালি থেকে আসছি। জি, আজকে প্রায় 3 বছর হয়ে গেছে। তো আমি লাস্ট ইয়ারে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করছি। জি। তো অ্যাপ্লাই করার পর তো নর্মালি 6 মাসের ভিতরে এটা আসে, তো রেসিডেন্সিপ কার্ডটা। জি। তো ওই কার্ডটা আমার বাসার অ্যাড্রেসে আসে নাই। আচ্ছা। আমি আবার মাঝখান দেশে গেছিলাম পাসপোর্ট দিয়ে। জি। তো আমি দেশে আসার পরে দেখি আমার বাসায় কোনো মানে যেটা কাজ মিসিং হওয়ার পর যাকে ডকুমেন্ট দেয় না পোস্ট অফিস থেকে। জি। ওইটা আমি পাই নাই। আচ্ছা। তারপর আমি চেষ্টা করছি কোনোভাবে যোগাযোগ করার জন্য হোম অফিসে। হ্যাঁ। তো আমি আর এটা পাই নাই কোনোভাবে। এখন আমার কি করার আছে, তো আমি কিভাবে আমার ইতালিয়ান যে আমার আইডি কার্ডটা আছে ওইটা এবং পার্মানেন্ট রেসিডেন্সের যে কার্ডটা আছে এটা কিভাবে পাইতে পারি? না, আপনি তো আইডি কার্ড পানি নাই তো ভাইয়া, একটু থামেন। ওইটা কার্ড আপনি অ্যাপ্লাই করেছেন, কোনো কিছু আসে না এই তো? জি জি, না আমার তো আপনি এত কিছু বলছেন, আইডি কার্ডটা আছে। জি, ওইটা তো আমি যদি না পাই থাকি এটা তো রিটার্ন দিব না, এরা কোনো রেসপন্স করার নাই, আস্তে কোনো কিছু পাঠায় না। আপনি থামাই ভাইয়া, আপনি তো আপনি অ্যাপ্লাই করছেন, আপনি কোনো কিছু পাননি, তারপরে আপনি বলছেন যে রয়্যাল মেলের কার্ড পান নাই, এতগুলো বলার দরকার নেই ভাইয়া। আপনি পাননি এটা হচ্ছে সোজা কথা না, আপনার কতদিন লাগতে পারে জানতে চাচ্ছেন, এটাই তো? না, আমি তো অলরেডি অ্যাপ্লাই করে ভাইয়া, লাইনটা সমস্যা করছে ভাইয়া, লাইনে একটু উঠানো। ভুইয়া সাহেব, আপনার কয় বছর হলো এদেশে? আমার এদেশে 3 বছর হয়েছে। কয় বছর? 3 বছর ইতালি থেকে আসছে। আপনি 3 বছর, আপনি যদি 3 বছর হয় তো 3 বছরের পরে আপনি ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করলেন কি করে? এটা তো নরমালি আপনি করার আগে যে কোনো সময় আমি আসার পরে করে দেন। আরে বাবা, আপনি ইনডিফিনিট, শুনেন, আপনি ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করেছিলেন না, আপনি ওই কোয়ালিফাইড রেসিডেন্ট হিসেবে এই রেসিডেন্ট কার্ড নেওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলেন? জি জি, কোয়ালিফাইড রেসিডেন্ট। তাইলে আপনি এত সময় থেকে কথা বলতেছেন একটার সাথে, আপনি ওইটা পান না এই তো? জি জি জি। আপনি ফিজ কি 65 পাউন্ড দিয়েছিলেন না কত দিয়েছিলেন? জি, 65 পাউন্ড। 65 পাউন্ড, তাইলে এত সময় থেকে আপনি ইন্ডিফিনিট লিভের কথা বলতেছেন কেন? ওকে, শুনতে থাকেন, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, প্রশ্নের জন্য ধন্যবাদ ভাইয়া, আপনি টিভি সেটের সামনে থাকুন, আমাদের গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেবেন। বেশ, আমাদের এই সেগমেন্টে 3টে প্রশ্ন হয়ে গেছে, আপনি যদি উত্তর প্রচলন। ইয়া রাব্বি, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আমরার বন্ধু সৈয়দ কি সাদিকুর রহমান, আপনি ফোন করছেন ভাই বার্মিংহাম থেকে, আপনি কইরা স্পাউস ভিসা পাওয়ার আপনার 1 বছর হয়েছে, আপনার আম্মা দেশও, আম্মা একটু লার্নিং ডিফিকাল্টি আছে, যার ফলে আপনার বড় বইনে বাংলাদেশও তান দেখাশোনা করেন, ইদানিং আপনার বড় বোনের বোন অসুস্থ হয়ে গেছেন, আপনি যে মহিলার বিয়া করছেন তার আগর 2টা বাচ্চা আছিল, এখন আপনার আরো আপনার 1টা বাচ্চা আছে, তারপরে আপনার কথা হইল যে আমার আম্মারে যদি ভিজিটে আনতাম চাই তে কিলা আনতাম, কারণ আমার 3টা বাচ্চা আর হাজবেন্ড ওয়াইফ 5 জন, বাংলাদেশে যাওয়া বড় মুশকিল হয়, এখন আমার আম্মা যদি ওখানে আইতা তে আমরা একবার দেখে নিলাম, মানে আমার আম্মার অ্যাকাউন্টেও 5-6 লাখ টাকা আছে এবং আর কোনো ইনকাম নাই। শুনেন ভাই সাদিকুর রহমান সাহেব, আপনার যদি কোনো ইনকাম কত আছে আমি জানি না, আপনার বর্তমানে এই ব্রিটিশ হাই কমিশন দিল্লিতে যাওয়ার পর থাকি আপনার আম্মার মতো যে যে মহিলা হলে বা যে কোনো মহিলা বা পুরুষ যারা অ্যাপ্লাই করে এরার প্রায় 10টা থেকে 9টা অ্যাপ্লিকেশনই রিফিউজ করে, আপনি যদি সলিড কোনো গ্রাউন্ড না দেখাইতে পারেন, ধরেন আইন যেটা আগর আসিল এটা হয় প্যারাগ্রাফ 41, এই আগে যে আইন আসিল আইন কিন্তু সমানই রয়েছে, তারপরেও
ব্রিটিশ হাই কমিশনে বর্তমানে ফটাফট রিফিউজ করিলে আর 2014 সালের ইমিগ্রেশন অ্যাক্টর বাদে রিফিউজ করিলে এখন আর আপিলও করা যায় না। যখন বাংলাদেশ ডাকাত ব্রিটিশ হাই কমিশন আসিল তখন 10টা অ্যাপ্লিকেশন ভিজিট অ্যাপ্লিকেশনের মাঝে তারা প্রায় 6-7টা দিত আর বাকি যে 3-4টা বাকি থাকতো এইগুলো আমরা গোসা মজা করিয়া হাইকোর্ট গিয়া ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালও গিয়া এখান থেকে আপিল করিয়া লইয়া আইতাম। কিন্তু এই দিল্লির যাওয়ার পরে দি থিংস হ্যাভ চেঞ্জ। আপনি যদি সলিড কোনো কিছু না দেখাইতে পারেন আপনার এই দেশ যেমন মনে করো একজন মানুষ খুব অসুস্থ মরণাপন্ন অবস্থায় হসপিটালাইজড এই মানুষরে দেখাতেইতা অথবা আপনার আত্মীয় বা এই ধরনের ঘনিষ্ঠ কারো বিয়া বিয়ার কার্ড দিবা পাসপোর্ট দিবা হলতা দিয়া যদি করেন তাইলে ইজি হইব। আইন এখনও আছে প্যারাগ্রাফ 41 ইউ ক্যান অ্যাপ্লাই আপনি আপনার আম্মা লাগে কিন্তু ভাই চান্সেস আর অ্যাবাউট 10-15% আপনি চেষ্টা করতে পারেন অলতা হলতা কইয়া যেন বাচ্চা একটা অসুস্থ ডাক্তারের লেটার ডাক্তারের লেটার উটার দিয়া আমার মারে অতদিন যাবত আমি দেখছি না আর খবরদার ইকেন কইনা জানো বলে আমার মা অসুস্থ ও দেশ আইয়া তারা কইব মনে কই অন আইয়া ভিজিটার ঔষধ হরাইবা লাগি ডোন্ট সে দ্যাট আপনি কইব আমার মা কোনো 65 হইছে না চলাফেরা করি খাইতে পারেন আমার ফ্যামিলি দেখতা ফ্যামিলি দেখার লাগি আইতা আমার তাহার জায়গা আছে পয়সা কড়ি আছে ব্যাংক স্টেটমেন্ট আছে ওগুলা কইয়া যেন অ্যাপ্লাই করেন কোনো লয়ারের কাছে গিয়া সলিসিটার বা ব্যারিস্টারের কাছে গিয়া একটা স্পন্সরশিপ ডিক্লারেশন করিলেন জানো আর স্পন্সরশিপ ডিক্লারেশন করেন যেদিন অক্টার ভিত্তিতে তারা বিচার করব। ভেরি সরি এর চাইতে বেশি পজিটিভ কিছু কইতে পারলাম না চলা ক্যারি অন জি প্লিজ প্লিজ। আরে বাপরে আমাদের কোলা নম্বর 5 আমাদের বন্ধুবর নুরুল ইসলাম সাহেব আপনি ফোন করেছেন লন্ডন ভিক্টোরিয়া থেকে। আপনি আজ থেকে 14 বছর আগে 2003 সালে আপনি এসেছিলেন নুরুল ইসলাম সাহেব খুব খেয়াল করে শুনেন 2003 সালে আপনি এসেছিলেন ডোমেস্টিক ওয়ার্কার হিসাবে ওই সময় যে আইন ছিল সে আইন যদি আপনি প্রয়োগ করতেন তাহলে আজকে আপনার ফ্যামিলিও এখানে আসতো কারণ 5 বছর পরে আমি ডোমেস্টিক ওয়ার্কারের ভিসাকে আগে সোনার টুকরা বলতাম এত সহজে ইনডিফিনিটলি পাওয়া যায় আর কোনো আইনে এত ছিল না। আপনি আসবেন আর একটা চাকরি দেখাবেন আপনি যদি আপনি দুবাই থেকে এসে থাকেন তাহলে দুবাই শেখ ফেলে গেছে বলে আরেকটা চাকরি নেবেন 5 বছর পরে আপনি ইনডিফিনিটলি পেয়ে যাবেন। আইনটা এখন একটু মডিফাই হয়ে গেছে কিন্তু আপনি বলতেছেন আপনি মিস্টেক করে ফেলছেন। আরে ভাই 13-14 বছর আপনি মিস্টেকে ঘুমিয়েছিলেন এই আসহাবে কহফের মতো হয়ে গেছেন আপনি 13-14 বছর আগে আমি জিজ্ঞেস করেছি আপনার কোনো ওয়াইফ আছে হ্যাঁ আছে বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ আছে কোনো লয়ারের কাছে গেছিলেন না যাই নাই এখন ব্যারিস্টার সাহেব আপনার শো দেখলাম আমি কোনো কিছু করতে পারবো না। হ্যাঁ অবশ্যই করবেন ইট ইজ বেটার লেট দেন নেভার কিন্তু ভাই আপনি এই যে 13টা বছর আপনার ভুলের কারণে আপনার ওয়াইফ সাফার করলো আপনার বাচ্চারা সাফার করলো আপনি বলতেছেন আপনার অবস্থা খারাপ টাকা পয়সার অভাব ছিল। আরে ভাই টাকা পয়সার অভাব থাকলে তো এই দেশে আরও থাকার আপনার বেশি দরকার ছিল এখন আপনাকে পাকড়াও করতে পারলে তো আপনাকে পাঠিয়ে দিবে আপনি কেন করলেন না। শুনেন আমি আপনাকে একটা শেয়ার বলবো বলবো নাকি প্লিজ একটা শেয়ার বলবো আরবি কসিদা শুনব বলি আমি বিসমিল্লাহ শেয়ারে আসে الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا شاعر بولتے سے جو اللہ شندر کے سشتی کرے چھے اگلینس کے سشتی کرے چھے আল্লাহ ভালোকে সৃষ্টি করেছে মন্দকে সৃষ্টি করেছে আল্লাহ দুর্ভাগ্যকে সৃষ্টি করেছে সৌভাগ্যকে সৃষ্টি করেছে কিন্তু এই ফরদুন সামাদ
এই আল্লাহু আহাদের কাছ থেকে মানুষ এটাকে চেষ্টা করে খুঁজে খুঁজে এই আগলি অসুন্দরকে সুন্দর করে, এই দুর্ভাগ্যকে সৌভাগ্য করে, তার ভাগ্যকে পরিবর্তন করে। ভাই রুল আমিন সাহেব, রুল আমিন নাকি নুরুল ইসলাম সাহেব, এত সুন্দর নামের অধিকারী মানুষ, আপনি এই কাজটা 13 বৎসর করেন নাই, এই কারণে আমার খুব খারাপ লাগতেছে। আর একটা দিন দেরি করবেন না, 1 ঘন্টা দেরি করবেন না, কাল সকালে উঠে কোনো লয়ারের কাছে যান, ঠিক আছে? জি ধন্যবাদ ভাই, সে খুব সুন্দর করে উত্তরটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই জান। আমরা যাব আমাদের বন্ধু খালেদ ভুঁইয়া, কলা নাম্বার 6। খালেদ ভুঁইয়া ভাই ফোন করেছেন কোন জায়গা থেকে? বার্মিংহাম থেকে। আপনি বলতেছেন আরে ভাই আরেকজন তো নুরুল ইসলামের পরে খালেদ ভুঁইয়া আরেকজন, আপনি ওই একই ক্যাটাগরির পায়। আপনি এসেছেন 3 বৎসর আগে, 3 বৎসর আগে আপনি অ্যাপ্লাই করেছিলেন আসে কোয়ালিফাইড রেসিডেন্ট হওয়ার জন্য। আপনি প্রশ্নর প্রায়, আমি তো বুঝতেই পারি নাই, প্রশ্নর প্রায় 70% আপনি নিয়ে গেছেন যে আপনি ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করেছেন। আরে আমি কি বললাম, মানুষের ভাগ্য খারাপ থাকলে সে এই দুর্ভাগ্যকে সৌভাগ্য করে। আপনি সৌভাগ্য ছিল ইটালিয়ান পাসপোর্ট পেয়ে ফটাফট চলে এসেছেন, আর আপনি আসে কোয়ালিফাইড রেসিডেন্সি নেওয়ার জন্য £65 আপনি ফি দিয়ে অ্যাপ্লাই করলেন, আমাদেরকে বলতেছেন আপনি ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করলেন। আমি ভাবলাম আরে বাবা 3 বৎসর হয়েছে আপনার এই দেশে, আপনি কীভাবে ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করেন? পরে আপনি বলছেন না 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 না, আমি প্রথম যে রেজিস্ট্রেশন এটা করার জন্য অ্যাপ্লাই করেছিলাম, আমি দেশে চলে গিয়েছিলাম কিন্তু আমার কোনো কিছু আসতেছে না। আপনি যখন আসতেছে না, আপনি চেষ্টা করেন নাই, আল্লাহ হেল্প দোজ হু হেল্প দেমসেলফ, আপনি আপনার বার্মিংহামের কোনো লয়ারের কাছে গিয়ে আপনি ইনকোয়ারি দিতেন। এই যে ইউরোপিয়ান ন্যাশনাল কোয়ালিফাইড রেসিডেন্টের জন্য যে সেকশন তারা কাজ করে, বুঝছেন, শেফিল্ডে এবং লিভারপুলে, এরা ভেরি কম্পিটেন্ট, খুব তাড়াতাড়ি রেসপন্ড করে। আপনার এটা কি হয়েছে এটা জানার জন্য, এটার খতিয়ে দেখার জন্য টুমোরো মর্নিং ইউ শুড গো অ্যান্ড সি এ সলিসিটার, টাকা দিয়ে বলেন যে এটাকে আপনার বাইর করে দেন। এখন যদি আপনি যদি রেজিস্টার না করেন, তাইলে এই ব্রেক্সিটের সময় আপনাকে হিজরত করে ফেলবে বাংলাদেশে বা ইটালিতে, কথা বুঝছেন? থ্যাংক ইউ ভাইজান, ধন্যবাদ দিচ্ছি ভাই সাহেব। দর্শক মন্ডলী অনেক ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য, এবং আপনারা যারা কল করেছেন আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, বিরতির পরপর আবারও নিয়ে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস, এবং আপনারা যারা লাইনে আছেন তাদের কাছ থেকে কল নেব, এবং যাদের কল নিয়েছি তাদের কলের উত্তর দেবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, ধন্যবাদ। এটা আজান বিরতি না?